হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি কথা বলবো আলফালফা টনিকের সম্বন্ধে। এই আলফালফা টনিকটা তোমরা যে কোনো হোমিওপ্যাথিক মেডিকেল স্টোরে খুব সহজে পেয়ে যাবে। এছাড়া যে কোনো হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে গিয়েও এই টনিকটা তোমরা পেয়ে যাবে। এই টনিকটার দাম 500 ml এর প্যাকেট দাম 255 টাকা। বন্ধুরা, এই ভিডিওতে আজকে আমি জানাবো এই আলফালফা টনিক কীভাবে ইউজ করবে, এর কী বেনিফিটস আছে, কী সাইড ইফেক্টস আছে সেই সম্বন্ধে জানাবো। তো তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি বন্ধুরা, তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক করবে। যে সমস্ত বন্ধুবান্ধবীদের হজমের সমস্যা আছে বা যাদের খিদে পায় না বা যারা খুব পরিমাণের নেশা বা গুটখার নেশা বা মদের নেশা করে, তারা নিজেদের নেশাকে ছাড়তে চাইছেন বা নিজেদের শরীরের দুর্বলতাকে দূর করতে চাইছেন বা শরীরের চেহারাকে একটু বাড়াতে চাইছেন, তারা এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। এই ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরোটাই দেখবে, নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। বন্ধুরা, এই সিরাপটা কীভাবে ইউজ করতে হবে সেই সম্বন্ধে বলে দিই। এই সিরাপটিকে দিনে দুবার 10 ml করে, যে সমস্ত বন্ধু বা বান্ধবীদের বয়স 18 থেকে 18-এর ঊর্ধ্বে তারা 10 ml করে খেতে পারো, আর যাদের বয়স 10 থেকে 18-এর মধ্যে তারা 5 ml করে খেতে পারো দিনে দুবার। তবে অবশ্যই মনে রাখবে এটা খাওয়ার আগে খাবে, কারণ এটা খাওয়ার আগে খেলে পরে যখন আমরা খেতে বলবো তখন খিদেটা অনেক বেড়ে যাবে এবং বেশি করে আমরা খেতে পারবো। এই সিরাপটা ইউজ করলে কিছুদিনের মধ্যেই যে সমস্ত সমস্যা, যেমন খিদে না পাওয়ার সমস্যা বা হজমের সমস্যা বা শরীরের দুর্বলতা বা যারা নেশা করে নেশা ছাড়তে পারছে না, সেই সমস্ত সমস্যা অনেকটাই দূর হয়ে যাবে। তবে বন্ধুরা মনে রাখবে এই সিরাপটা কিন্তু 1 থেকে 1.5 মাসের বেশি কন্টিনিউ চালানো যাবে না, বা 1 থেকে 1.5 মাসের বেশি কিন্তু এই সিরাপটিকে ইউজ করা যাবে না, নাহলে কিন্তু সাইড ইফেক্টস দেখাইতে পারে। এবার বন্ধুরা আমি বলবো এর সাইড ইফেক্টস সম্বন্ধে। এর সাইড ইফেক্টস বলতে বন্ধুরা এই এটা তোমাদের যেটা বললাম, যেটা একটা হোমিওপ্যাথিক ওষুধ, আর হোমিওপ্যাথিক ওষুধে খুব একটা সাইড ইফেক্টস থাকে না। তবে তোমরা বন্ধুরা যেটা বললাম যে 1 থেকে 1.5 মাসের বেশি কন্টিনিউ এটাকে চালানো যাবে না, কারণ বেশি দিন ইউজ করলে আমাদের শরীরের সুগারের পরিমাণকে অনেকটা কমিয়ে দেবে। তো এটা বেশি দিন ইউজ না করাই ভালো, 1 থেকে 1.5 মাস ইউজ করো তাহলেই হবে। তাহলে তোমাদের যে সমস্ত সমস্যা যেগুলো বললাম, যে খিদে পাওয়ার সমস্যা দূর হবে বা হজমের সমস্যাগুলো দূর হবে বা যারা নেশা করে গুটখার নেশা বা মদের নেশা, এরকম নেশাগুলো অনেকটা দূর হয়ে যাবে। এবং যারা শারীরিক দিক থেকে খুব বেশি দুর্বল, যাদের চেহারা হচ্ছে না, তারাও এটা ইউজ করতে পারো, সে সমস্ত সব সমস্যা দূর হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটা এখানে শেষ করছি। যদি কারো কোনো রকম প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমি অবশ্যই রিপ্লাই দেবো। ধন্যবাদ।